আপনাদের প্রশ্নের ফার্স্ট ওয়ার্ড বা আপনাদের মাঝের ওয়ার্ড কিছু কিছু লিখবেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন, ঠিক আছে? একবার না পেলে আপনারা অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, একটা প্রশ্ন তো বহুত কিওয়ার্ড হয়, সো আপনারা একটা কিওয়ার্ড লিখে যদি কিনা আপনারা সার্চ করে না পান, যেমন আমি যদি এখানে টাইপ করি পজিটিভ, ওকে, সো আপনারা এমনভাবে সার্চ করলে দেখতে পাবেন যে এই ওয়ার্ডে এই চার পাঁচটা উত্তর আছে, ওকে। প্রথম একটা কিওয়ার্ড লিখে যদি কিনা সেটা সার্চ করে যদি না পাওয়া যায়, তাহলে আপনারা আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন সেম প্রশ্ন, ঠিক আছে? বিভিন্ন মার্কেট প্লেসের গিগ যখন আমরা ক্রিয়েট করতে যাই, সেই সময় কিন্তু গিগে কিন্তু আমাদেরকে স্কিল টেস্ট দিতে বলে, স্কিল টেস্ট ছাড়া কিন্তু গিগ পাবলিশ করা যায় না। আর সেই স্কিল টেস্টটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় স্কিল টেস্টে ফেল করি, এবং দুইবার ফেল করার পরে কিন্তু আমাদের কিন্তু 90 দিন ওয়েট করতে হয়। এবং বাট আজকে মূলত আমি আপনাদের মাঝে শেয়ার করব যে জিনিসটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা স্কিল টেস্ট দিতে পারবেন। আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে, তাহলে আপনি খুব সহজে কিন্তু আপনি যে সাবজেক্টে স্কিল টেস্ট দিতে চান না কেন, ফাইবারে যতগুলো স্কিল টেস্ট আছে, আপনার যে সাবজেক্ট দরকার আপনি সেই সাবজেক্টে যদি কিনা স্কিল টেস্ট দিতে চান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই স্কিল টেস্টটা দিতে পারবেন। তো স্কিল টেস্টটি দেওয়ার আগে আপনাদেরকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা প্লে স্টোরে ঢুকবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন স্কিল টেস্ট, ঠিক আছে? যেহেতু আপনাদের স্কিল টেস্ট, সো আপনারা সার্চ করবেন স্কিল টেস্ট সাজেশন, ওকে, সাজেশন। সো আমরা সার্চ করব। তো সার্চ করার পরে আপনারা সর্বপ্রথম আপনাদের সবারই ফোনে হয়তো প্রথমে বা দ্বিতীয় বা তৃতীয় নাম্বার, মানে তিনটা অ্যাপসের ভিতরে আপনারা এই অ্যাপসটিকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সো আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন, তো এই লোগোওয়ালা যে অ্যাপসটি আছে, জাস্ট আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? সো অ্যাপসটিকে ডাউনলোড করার পরে জাস্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের এমন একটি স্ক্রিন শো হবে, স্ক্রিনটি শো হওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে লেটস গো। সো জাস্ট আপনারা লেটস গো অপশনে একটি টাচ করে দিবেন, এবং একদম বিনামূল্যে, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমি একটি জিনিস খেয়াল করেছি যে ফেসবুকে কিন্তু বহু লোকজন কিন্তু স্কিল টেস্ট দিয়ে দেয়, বাট তাদেরকে কিন্তু প্রতি সাবজেক্ট প্রতি 200-300 টাকা করে কিন্তু দেওয়া লাগে, নাহলে কিন্তু তারা স্কিল টেস্টটা দিয়ে দেয় না, ঠিক আছে? সো আপনারা কাউকে টাকা দিবেন না। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাদের যে সাবজেক্ট মূলত, যদি আপনাদের ফাইবারে গিগ খুলতে গিয়ে যে স্কিল টেস্ট চাই, তার জন্য আপনারা ফাইবার ইংলিশ টেস্ট এই অপশনে গেলেই কিন্তু আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? এই অ্যাপসে কিন্তু বহুত স্কিল টেস্টের উত্তর দেওয়া আছে। আপনারা আপনাদের সাবজেক্টটাকে সিলেক্ট করবেন, আপনারা কোন সাবজেক্টে মূলত স্কিল টেস্টটি দিবেন, আপনারা সেই সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা উপরে একটি সার্চ একটি বক্স দেখতে পাচ্ছেন, তো আপনাদের এই সার্চের এই আইকনে মূলত একটি টাচ করতে হবে, ওকে। তো আমি একটু দেখাই, আপনারা এই আইকনে একটা টাচ দিবেন, আইকনে টাচ দেওয়ার পরে আপনাদের সামনে একটি সার্চ একটি অপশন শো হবে, ঠিক আছে? সো আপনারা এই সার্চ অপশনে সার্চ করবেন, সার্চ করলে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা একটা কাজ করবেন, আপনাদের প্রশ্নের ফার্স্ট ওয়ার্ড বা আপনাদের মাঝের ওয়ার্ড কিছু কিছু লিখবেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন, ঠিক আছে? একবার না পেলে আপনারা অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, একটা প্রশ্ন তো বহুত কিওয়ার্ড হয়, সো আপনারা একটা কিওয়ার্ড লিখে যদি কিনা আপনারা সার্চ করে না পান, যেমন আমি যদি এখানে টাইপ করি পজিটিভ, ওকে, সো আপনারা এমনভাবে সার্চ করলে দেখতে পাবেন যে এই ওয়ার্ডে এই চার পাঁচটা উত্তর আছে, ওকে। প্রথম একটা কিওয়ার্ড লিখে যদি কিনা সেটা সার্চ করে যদি না পাওয়া যায়, তাহলে আপনারা আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন সেম প্রশ্ন, ঠিক আছে?